সুধী দর্শকবৃন্দ, আজকে আমরা চলে এসেছি একটি সোয়াম্প ফরেস্ট দেখার জন্য। এটি অবস্থিত সিলেটের রাতারগুল নামক একটি জায়গায়। সোয়াম্প ফরেস্ট বলতে বোঝায় যে বনে জলমগ্ন থাকে, অর্থাৎ জলের মধ্যেও যে গাছগাছালি বেঁচে থাকতে পারে, তেমনি একটি চমৎকার জায়গা আজকে আমরা দেখতে চলেছি। প্রথমেই নৌকা দিয়ে পাড়ি দিয়ে আমরা এই বনের মধ্যে প্রবেশ করব। বনের মধ্যে যে খালগুলো রয়েছে সেই খালের ভেতর দিয়ে আমরা নৌকায় করে প্রবেশ করব। এই বনে কেওড়া গাছ রয়েছে, এছাড়া বিভিন্ন প্রজাতির গাছগাছালি রয়েছে, তবে কেওড়া গাছটি মূলত বেশি পরিমাণে রয়েছে। আমরা আস্তে আস্তে বনের মধ্যে প্রবেশ করছি। বনে রয়েছে অসংখ্য প্রজাতির পশু প্রাণী। আমরা উপরে গাছের উপর দেখতে পাচ্ছি অতিথি পাখি। ধীরে ধীরে আমরা বনের মধ্যে প্রবেশ করছি। এই বনের নয়নাভিরাম সৌন্দর্য সবাইকে পুলকিত করবে। গাছের বাকল বা শিকড় পানিতে নেমে আসছে। চমৎকার জায়গা, নৈসর্গিক এক সৌন্দর্য এখানে দেখা যায়। এগুলো আমরা দেখতে পাচ্ছি শীতল পাটি তৈরি করার যে গাছ, এই গাছ থেকে মূলত শীতল পাটি তৈরি করা হয়। অসংখ্য মানুষ এই সোয়াম্প ফরেস্ট দেখার জন্য রাতার গুড়লে আসে। রাতারগুল বাংলাদেশে বর্তমানে একটি সম্ভাবনাময় পর্যটন স্পট হিসেবে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে। সুদর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।